সেন্ট মার্টিনে মোখার অগ্রভাগের হাঙ্গা সর্বোচ্চ গতিবেগ 295 কিলোমিটার বিকেল নাগাদ অতিক্রম করতে পারে উপকূল অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশের উন্নয়ন করেনি বললেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা দেয়া দেশ থেকে কিছু না কেনার তাগিদ জুনেই পাশ হবে নতুন বাজেট আয় লক্ষ্যমাত্রা 5 লাখ কোটি টাকা ঘাটতি চাপ বাড়াচ্ছে বাস্তবায়নে বলছেন বিশেষজ্ঞরা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ কঠিন পরীক্ষায় ক্ষমতাসীন এরদোয়ান যুদ্ধবিরতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের সম্মতি তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের চোটে ছিটকে গেছেন সাকিব শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শেখ আজিজ এবারে বিস্তারিত রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে ব্রিফ করছেন আবহাওয়া কর্মকর্তা সহকর্মী নিয়াজ মোর্শেদের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে সেখানে সিটুয়ের নিকট দিয়ে সিটুয়ে মায়ানমারের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 195 কিলোমিটার যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 215 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 8 নম্বর মহাবিপদ সংকেত আমি আবার পড়ছি 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত আমি আবার পড়ছি 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর ও বরগুনা জেলা নদী বন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত আমি আবার পড়ছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুর চাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপের পার্থক্যের কারণে উপকূলীয় জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চাইতে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম সিলেট বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এই ছিল আজকের সকাল 6টায় যে 18 নম্বর বুলেটিন আমরা ইস্যু করেছি তার আর বিষয়বস্তু উপকূল অতিক্রম শুরু করেছে কি সকাল 6টা থেকে না আরো পরে উপকূল শুরু করেছে আজকে ভোর রাত থেকে এবং পেরিফেরি যে প্রভাব সেটা আমরা রাত্রের শেষ রাত্র থেকে শুরু হয়েছে বলেছি
এবং এটার যে কেন্দ্র, কেন্দ্রটির অতিক্রম বিকাল নাগাদ অতিক্রম সম্পন্ন করবে। কেন্দ্রের কেন্দ্র এখনো 305 কিলোমিটার দূরে অবস্থান করছে, কেন্দ্রের অবস্থান যেটি আমি পড়ে শোনালাম। কেন্দ্রটি এখনো শুরু হয়নি, কেন্দ্রটা শুরু হবে বিকাল দুপুর 12টা থেকে 3টার মধ্যে অতিক্রম, এই সময়টার মধ্যে কেন্দ্র কোস্ট অতিক্রম করা শুরু করবে। অগ্রভাগ আচরণ কেমন এবং এটি কি পরিবর্তন হচ্ছে কিনা? এখন আর পরিবর্তন হওয়ার সুযোগ নেই, মানে আর ঘনীভূত হওয়ার আর সুযোগ নেই। এখন ক্রমান্বয়ে ল্যান্ডের দিকে দাবিত হবে আর আস্তে আস্তে দুর্বল হবে। যখন এখন গতিতে আগাচ্ছে 22 থেকে 24 কিলোমিটার পার গতিতে। আমরা যদি খুব সংক্ষেপে আমাদের সবাইকে বলি, দর্শকদেরকে বলি, যে এখন যে অবস্থায় আছে ঘূর্ণিঝড়টি সেটি নিয়ে বড় ধরনের চিন্তার তেমন কোনো কারণ নেই। সেটি যেরকম আপনি বলেছেন যে বড় ধরনের, অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড়ের যে তীব্রতা, সেই তীব্রতা অনুযায়ী যদি এটা আমাদের দেশে পুরাটা বডি আক্রমণ করত, অতিক্রম করত, তাহলে এটার যে ভয়াবহতা হতো, যেহেতু এটার অর্ধেক অংশ মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং সেটা ওর সাইক্লোনের কেন্দ্র এবং ডান পাশ পুরাটাই মায়ানমারের ভিতরে, আর এটার বাম পাশ সাইক্লোনের এটা আমাদের বাংলাদেশের অংশে পাচ্ছে। সুতরাং ওই কেন্দ্র এবং ডান সাইটের যে ভয়াবহতা তার চেয়ে অনেক কম বাম সাইটের, সাইক্লোনের বাম পাশের যে ভয়াবহতা তাহা অনেক কম। ফলে এই কারণে আমাদের এলাকায় এখনও, যদিও শুরু হয়ে গেছে, আপনি জানবেন যে আমাদের এখনও কক্সবাজারে তেমন বাতাস পাওয়া যাচ্ছে না, সেন্ট মার্টিনে এই মুহূর্তে 40 কিলোমিটার পার আওয়ার বাতাস হচ্ছে এবং ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পাচ্ছে। সাইক্লোনের আমি যদি একটু আপনাকে এখানে দেখাই, যে সাইক্লোনের যে এই যে ডার্ক কালো অংশটা, এটা যেহেতু সুপার সাইক্লোন, সরি, এটা যেহেতু আপনার ভেরি সিভিয়ার সাইক্লোন, সেহেতু এই সাইক্লোনের যে সেন্টারের যে নিকটবর্তী অংশে, এইখানে হলে সবচেয়ে বেশি রেইনফল এবং উইন্ড স্পিড এবং এখানে সবচেয়ে থান্ডারস্টর্মটা এই এলাকায় বেশি। এখনও যেহেতু এই কালো যে ডার্ক পজিশনটা, এটা যেহেতু এখনো ল্যান্ডে বা আমাদের কোস্টে টাচ করেনি, সেহেতু এখনো আপনারা সেই ধরনের বাতাস বৃষ্টিপাত আমাদের এখনো অনুভব হচ্ছে না। এই অংশটা যখন আমাদের ল্যান্ডে এবং কক্সবাজার টেকনাফ এই সমস্ত অঞ্চলে টাচ করে যাবে, তখন রেইনফলের ইন্টেনসিটি এবং বাতাসের ইন্টেনসিটি আমাদের এলাকায় বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন মোখা সম্পর্কে আবহাওয়া অফিস কর্মকর্তা। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে সেন্ট মার্টিনের প্রভাবে ঝোড়ো বাতাস বৃষ্টি হচ্ছে সেখানে, সাগরে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে ঘণ্টায় 210 কিলোমিটার পর্যন্ত। মোখার সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোখার সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মোখার সবশেষ অবস্থা আপনি জানান, বৃষ্টিপাত থেমেছে কিনা? অসংখ্য ধন্যবাদ ঈশিকা। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা রয়েছি, আপনি আবহাওয়া অধিদপ্তরের যে বক্তব্য আমরা এতক্ষণ শুনছিলাম যে প্রতি ঘন্টায় আসলে 20 থেকে 24 কিলোমিটার এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি, কারণ আপনি জানেন যে তারা আসলে গতকাল থেকে বলছিল যে 175 থেকে সবশেষ প্রায় 200 কিলোমিটার যে গতিবেগ নিয়ে সেটি এগিয়ে আসছে এবং ঘন্টায় তারা এখন বলছিল যে 20 থেকে 24 কিলোমিটার এই ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে। কারণ আপনি জানেন যে এটি খুবই কুণ্ডলি আকারে অনেক সময় নিয়ে এটি অনেক বড় আকারে এগিয়ে আসছে, যার কারণে তার যে ঘন্টার যে গতিবেগ সেটি কিছুটা কম এবং এটির গতি কিন্তু অনেকটা বেশি, সেটি কিন্তু বারবারই কিন্তু বলছিল। এবং আমরা লক্ষ্য করছি যে বৃষ্টি কিন্তু থেমে নেই, বৃষ্টি কিন্তু হচ্ছে এবং বৃষ্টির মাত্রা একটু পরপরই বাড়ছে এবং কখনো একটু কমছে, এভাবে কিন্তু বৃষ্টি হচ্ছেই কিন্তু অনবরত। কারণ আপনি জানেন যে ঘূর্ণিঝড় যখনই আসে তখনই আসলে অনবরত বৃষ্টি হতেই থাকে। গতকাল থেকে যে কক্সবাজার যে সমুদ্র সৈকত, একই সঙ্গে আশপাশের প্রতিটি এলাকায় এই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, থেমে থামছে না, অনবরত পড়ছে কিন্তু।
একই সঙ্গে এখন অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার আমরা লক্ষ্য করছি, সূর্যের একটু উকিঝুঁকি দেখতে পাচ্ছি, তবে সাগর কিন্তু উত্তাল রয়েছে। আমরা ক্যামেরার মাধ্যমে যদি একটু একদম ক্লোজ করে একটু দেখানোর চেষ্টা করি, সাগরের যে উত্তাল ঢেউ সেটি কিন্তু আমরা উত্তাল পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং সকাল থেকে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে 10 নম্বর মহাবিপদ সংকেতের যে সতর্কবার্তা, সেটি আসলে পতাকা উড়িয়ে, সেটি প্রতিটি বিচেই কিন্তু 3টি করে পতাকা উড়িয়ে সেই মহাবিপদ সংকেতের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের পর্যটকরা যেন এই বিচে এসে না নামেন। এবং উপকূলবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সবগুলোতে আসলে মাইকিং করা হয়েছে, আপনারা জানেন, এবং গণমাধ্যমের মাধ্যমে গত কয়েকদিন ধরে আসলে এই খবরগুলো প্রচার করা হচ্ছে, যেন সকলে নিরাপদ দূরত্বে সরে যান যারা আসলে এখনো সরেননি। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য, সেখানে আসলে আমরা গতকাল শুনেছিলাম যে 576টি যে আশ্রয় শেল্টার, সেটি পরে আরও 100টি আরও আশপাশে যতগুলো স্কুল কলেজ রয়েছে সেগুলো মিলিয়ে আরও প্রায় 676টি আশ্রয় শেল্টার কিন্তু এরই মধ্যে সেখানে যারা যেসব মানুষজন রয়েছেন কক্সবাজার বা উপকূলবর্তী তাদেরকে সেখানে অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। এবং যেই ঘূর্ণিঝড় মোখা সেটি এখনও আমরা সকালের যে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমরা দেখেছি সেটি 410 কিলোমিটার, এবং এটি আসলে তার যে গতিবেগ এবং আমরা যেটি বলছে যে ঘন্টায় 24 কিলোমিটার করে এগিয়ে আসছে, তবে এটির যে গতি সেটি প্রায় 200 কিলোমিটারের কথা বলছিল, যে বেগে আঘাত হানার মতো সক্ষমতা সেটি নিজে তৈরি করেছে এমন গতিবেগ নিয়ে সেটি আসলে 24 কিলোমিটার করে প্রতি ঘন্টায় এগিয়ে আসছে উপকূলের দিকে। এবং সেটি আঘাতের যে মূল পয়েন্ট সেটি আসলে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং এই অঞ্চলগুলোতে আসলে মূল আঘাতের পয়েন্ট। আমরা যদি বলি যে এর আগের যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে তার আগেও কিন্তু আমরা সিডরের কথা শুনেছি, সেটি আসলে সবচেয়ে ভয়াবহভাবে আঘাত করেছিল দক্ষিণ উপকূলে, এবং তার যে ভয়াবহতার মাত্রা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এর পরপরে আরও বেশ কয়েকটি ঘূর্ণিঝড় কিন্তু আঘাত করেছে, তবে সেগুলো কিন্তু অনেক জোরালো গতিবেগ নিয়ে সেগুলো আসার কথা ছিল, কিন্তু একটা সময় গিয়ে সেই ঘূর্ণিঝড়গুলো আসলে তার যে আঘাতের মাত্রা সেটি অনেকটাই কমে যায়, কারণ সেখানে সুন্দরবন অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেই অঞ্চলটিতে আসলে আঘাত করে, যার কারণে সেটির গতিবেগ কমে যায়, ক্ষয়ক্ষতির মাত্রাও কিছুটা কমে যায়। এবং এখন আসলে এই ঘূর্ণিঝড় মোখা সেটি আসলে কক্সবাজার এবং তার আশপাশে যে এলাকাগুলো রয়েছে এদিকে মূল আঘাত করার যে জায়গাগুলো সেটিতে এখনও আসলে তার গতিবেগ বা তার যে গতি, তার যে আঘাত করার যে গতিবেগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি, সেটিকে বলা হচ্ছে যে ভয়াবহভাবে আঘাত হানতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের কথা আমরা সকলে শুনছিলাম যে তারা বলছেন যে পাহাড় অধ্যুষিত যেসব এলাকাগুলো রয়েছে কক্সবাজার, বান্দরবান এবং রাঙ্গামাটি এইসব এলাকাগুলোতে আসলে পাহাড় ধসের একটি ঝুঁকির কথা তারা বারবার বলছিলেন তাদের সংবাদ সম্মেলনে, এবং সেই ঝুঁকি মোকাবেলায় আসলে যে প্রশাসন যেন প্রস্তুতি নিতে পারে এখনও যতটুকু সময় রয়েছে। একই সঙ্গে প্রস্তুতির কথা কিন্তু প্রশাসনের আমরা অনেক আগ থেকেই শুনছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, একই সঙ্গে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় যারা অধিবাসী রয়েছেন সকলেই প্রস্তুতি নেবেন, আসলে সেই কারণে আসলে এই ধরনের প্রচারণা আগে থেকে করা হচ্ছে যেন কোনো ধরনের জীবনহানির ঘটনা না ঘটে, কারণ এই ধরনের বড় ধরনের দুর্যোগে আসলে জীবনহানির সংখ্যাটাই অনেকটা বেশি, কারণ আমরা এর আগে পাহাড় ধসের কথা আমরা শুনেছিলাম রাঙ্গামাটিতে অনেক মানুষ আসলে প্রাণহানি হয়েছে। একই সঙ্গে যতগুলো পাহাড়ে অধ্যুষিত এলাকা রয়েছে সবগুলোতে আসলে পাহাড় ধস, কারণ ঘূর্ণিঝড়ের কারণে অতি ভারী বর্ষণের কারণে আসলে পাহাড় ধসে পড়ে, এবং যার কারণে পাহাড়ের আশপাশে যারা বাসিন্দা রয়েছেন যাদের আসলে অন্য কোথাও যাওয়ার বা থাকার জায়গা নেই তারা আসলে জীবনহানির সংখ্যার মধ্যেই তারা থাকেন, যার কারণে এইসব মানুষগুলো যেন আগে ভাগেই সরে পড়েন এবং আশ্রয় যে শেল্টারগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে গিয়ে ওঠেন, যা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং তারাও কিন্তু যারা চোখের সামনে পড়ছে বা যারা এখনো কাঁচা পাকা যেসব ঘরবাড়িগুলো রয়েছে সেখানকার মানুষগুলোকে আসলে এরই মধ্যে সরিয়ে এনেছেন,
প্রশাসন তার নিজ দায়িত্বে এবং যারা এখনো আসেননি তাদেরকে আসতে বলা হচ্ছে, যে সকলে যেন আসেন। একই সঙ্গে আসলে এই ঝুঁকি দুর্যোগ মোকাবেলায় আঘাত হানার পরে, মহা আঘাত হানার পরে যে ধরনের ক্ষয়ক্ষতি বা যে ধরনের পরবর্তী করণীয় বা মোকাবেলা, দুর্যোগ পরবর্তী যে করণীয় কিংবা প্রস্তুতি, সেটির জন্য আসলে চিকিৎসা সেবা, একই সঙ্গে তাদের খাবার, একই সঙ্গে তাদের অ্যাম্বুলেন্স সুবিধা, সব কিছু ব্যবস্থা কিন্তু এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বিষয় বলতে চাই, আপনি জানেন যে কক্সবাজার আসলে মায়ানমার থেকে আগত প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী কিন্তু রয়েছে, তারাও কিন্তু অনেকটা ঝুঁকিতে রয়েছে, এবং যদিও উপকূল থেকে তাদের অবস্থানটা কিছুটা দূরে, কিন্তু সেটি খুব বেশি দূরে নয়, এবং তাদের ঘরবাড়িগুলো যেটি বলা হচ্ছে যে 40 কিলোমিটার বেগের ঘূর্ণিঝড় হয়তো তার নিচের ঘূর্ণিঝড় হয়তো মোকাবেলা করতে সক্ষম, কিন্তু এটির গতিবেগ, যে গতিবেগের কথা যা বলা হচ্ছে সেটি অনেক বেশি। আরেকটি বিষয় বলতে চাই যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যে সমুদ্রপৃষ্ঠের বা পানির যে উচ্চতা সেটি আসলে 10 থেকে 12 ফুটের কথা বলা হচ্ছে। এখন আসলে আঘাত হানার পরে আসলে কি অবস্থা আমরা তারপর বুঝতে পারবো। আমরা এখনও কিন্তু লক্ষ্য করছি সি বিচে অনেক উৎসুক মানুষ, যদিও কালকের থেকে অনেকটা কম, সকাল হতে না হতেই গণমাধ্যম কর্মীদের পাশাপাশি কিছু উৎসুক মানুষও কিন্তু ভিড় করছেন, এবং আমরা সামনে পিছনে সব জায়গায় আসলে উৎসুক মানুষদের আনাগোনা আমরা লক্ষ্য করছি, এবং সব কিছু মিলিয়ে আসলে ঘূর্ণিঝড় মোকা আসলে গতকাল থেকে বলা হচ্ছিল যে সেটি আঘাত করবে আজ দুপুর নাগাদ, এবং সেটি আসলে তারপর প্রস্তুতি এবং পরবর্তী করণীয় সব বিষয়ে কিন্তু যে প্রস্তুতি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, একসঙ্গে সবার সম্মিলিত একটি প্রয়াস কিন্তু রয়েছে এই দুর্যোগটি মোকাবেলায়। এবং এখানকার আসলে আরও একটি ব্যাপার হচ্ছে যেসব সড়ক পথগুলো রয়েছে, যারা এই উপকূলবর্তী এলাকার প্রায় পার্বত্য 3টি জেলা রয়েছে, একই সঙ্গে আশপাশের যতগুলো জনপদ রয়েছে সেসব বা উপকূলবর্তী এসব এলাকা রয়েছে, সেসব এলাকার আসলে যে সড়ক পথগুলো রয়েছে, মহাসড়কগুলো রয়েছে, সেখানকার চারপাশে যে গাছপালা বা মানুষের যে চলাচল যাতায়াত সেটি যেন সীমিত থাকে সকলকে কিন্তু বারবার বলা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আসলে ঘূর্ণিঝড়টি যদি বড় ধরনের আঘাত হানে তাহলে কিন্তু যানমালের ক্ষয়ক্ষতি হতে পারে, যে কারণে আসলে বারবারই সতর্কতা, বারবারই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আপনি জানেন ঘূর্ণিঝড়টি এরই মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত সতর্ক বার্তা এরই মধ্যে জারি করা হয়েছে, এবং সকলে উপকূলবর্তী যারা মানুষ রয়েছেন, যারা এখনও আশ্রয়ের কেন্দ্রে যাননি, সকলে আশ্রয়ের কেন্দ্রে চলে যাবেন, এবং সকলে আসলে নিরাপদ দূরত্বে থাকবেন এমনটি কিন্তু বারবার বলা হচ্ছে। আমরাও আসলে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের মাধ্যমে সকলকে আসলে সেই প্রশাসনের কিংবা সরকারের যে বার্তাটি, বিপদ সংকেতটি, সেটি আমরাও বলতে চাই যে সকলে আসলে এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রে যাননি তারা সকলেই চলে যাবেন, এবং এখন আসলে কক্সবাজারের যে আকাশটি সেটি কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে, কিছুটা আলোর ছটা আমরা লক্ষ্য করছি, বৃষ্টির মাত্রাটা কিছুটা এখন কমেছে, তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা অতি বৃষ্টি আমরা লক্ষ্য করছিলাম কিছুক্ষণ পরপরই, কিন্তু এই পরিবর্তন কিন্তু হতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি আসলে দেখার বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে কক্সবাজারের যে সমুদ্র সৈকত, আমরা এখান থেকে যে টেকনাফ, যে আরও কাছাকাছি যেখানে আসলে আরও যেই মোখা ঘূর্ণিঝড়টি সেটা আরও গভীরভাবে আঘাত হানবে, আমরা সেই অঞ্চলটিতে আমরা যাব কিছুক্ষণের মধ্যে, হয়তো সেখানকার সবশেষ পরিস্থিতি বা মোখা আঘাত হানার পরপরই যে পরিস্থিতিগুলো সেগুলো আমরা দেখাতে পারবো আমাদের দর্শকদের। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ পরিস্থিতি। ঈশিকা ফখরুল, ধন্যবাদ আপনাকে। মোখার সবশেষ খবর জানছিলাম কক্সবাজার থেকে সহকর্মী ফখরুল ইসলামের সাথে। মোখার আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান, পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম ও সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে আমরা যাচ্ছি সাতক্ষীরাতে সুমনের কাছে। সুমন, আবহাওয়া পরিস্থিতি আমাদের জানান, আপনার ওখানে প্রচন্ড রোদ দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ ঈশিকা। প্রচণ্ড রোদ এবং গরম অবস্থা বিরাজ করছে, এটি আমার কাছে মনে হয়েছে যে বিগত যে প্রাণহানি ক্ষয়ক্ষতির
যে সর্বোচ্চ দুর্যোগ নিদর্শন ছিল সেই আইলারই কিন্তু প্রভাবের মতো কিন্তু অবস্থা বিরাজ করছে। আমি দাঁড়িয়ে আছি সেই পদ্মপুকুরের পাখিমারা খেয়াঘাটে, আমার পেছনে উত্তাল সেই খোলপেটুয়া নদী, যে পদ্মপুকুরে দাঁড়িয়ে আছে এই পদ্মপুকুর হচ্ছে জ্ঞানী গুণী এবং সমৃদ্ধ মানুষদের এক বসবাসযোগ্য একটি এলাকা ছিল। এই এই এলাকাটি বারবার দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে, সমৃদ্ধ মানুষদেরকে এক একটি দুর্যোগ যেন বারবার নিঃস্ব করে দিয়ে গিয়েছিল। সেই জায়গাটিতে মানুষ, এই উপকূলের মানুষ যে এক একজন যেন সংগ্রামী বীর, তারা লড়াই করে মৃত্যুকে, মৃত্যু পরোয়ানাকে কাঁধে করে দুর্যোগকে বারবার পরাজিত করেছে। আপনাকে বলে রাখা দরকার, আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে যে এখানে কিন্তু যেহেতু মোখার প্রবেশ কিন্তু শুরু হয়েছে, তার অগ্রভাগ কিন্তু প্রবেশ করেছে পূর্ব, যে দক্ষিণ পূর্ব দিক বাংলাদেশের সেখান দিয়ে তার প্রভাব কিন্তু বিস্তার করেছে। আপনাকে বলে রাখি উত্তাল হয়ে উঠেছে, উত্তাল হয়ে উঠেছে, একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, উত্তাল হয়ে উঠেছে খোলপেটুয়া নদী। এবং এখানকার মানুষরাও কিন্তু সারাটা রাত আমরা যেভাবে আপডেট জানিয়েছি তেমনি তারা কিন্তু উত্তাল এই পরিস্থিতিতে তারা নির্ঘুম রাত কাটিয়েছে। আমরা এখানকার মানুষদের সাথে কথা বলেছি, একটু হলেও তারা কিছুটা আশঙ্কা মুক্ত, আতঙ্ক মুক্ত, সেটি হচ্ছে যে এবার কিন্তু এর যে প্রভাব, মোখার যে প্রভাব, সেই প্রভাবটি কিন্তু দিনের আলোতে হচ্ছে। আপনাকে বলে রাখা দরকার যে আমি যেভাবে আপনাকে জানাচ্ছিলাম যে এ ধরনের দুর্যোগকে মোকাবেলা করতে করতে এই প্রত্যেকটি মানুষ জলবায়ু পরিস্থিতিকে মোকাবেলা করতে করতে, দুর্যোগকে মোকাবেলা করতে করতে এক একজন সংগ্রামী বীরে রূপান্তরিত হয়েছে। আমি একজনের সাথে কথা বলছি, তিনি হচ্ছে এই পদ্মপুকুর ইউনিয়নেরই বাসিন্দা বনি আমিন। আপনি কি কি মনে হচ্ছে, কি অবস্থা দেখছেন এখন? মনে হচ্ছে, মনে করেন এখন হলো ভাটিকা, এখন পানি যা থাকার কথা এই নদীতে, তাছাড়া 4 ফুট বৃদ্ধি আছে বর্তমানে। এখন হলো ভাটিকা, গোলের সময় আপনার মনে করেন রাস্তার কানায় কানায় পানি হয়, এখন আসলে ভাটিকা, এখন কিন্তু পানি তাছাড়া 4 থেকে 5 ফুট বৃদ্ধি আছে বর্তমান। হ্যাঁ, যেমনটি আমরা শুনছিলাম পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করছে স্থানীয় মানুষ, প্রশাসনের প্রস্তুতি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত এখনও বলবৎ রয়েছে, পরিস্থিতি খারাপ হলে এই এই সংকেত কিন্তু আরও বৃদ্ধি পাবে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি উপকূলীয় জেলা পিরোজপুরে, সেখানে উপস্থিত আছেন আমাদের আরেক সহকর্মী হাসিবুল হাসান। হাসিব, আপনার সর্বশেষ পরিস্থিতি পিরোজপুরের সেটি আপনাদেরকে জানান। সুমন, যেমনটা বলতেছিলেন যে মোকার ঘূর্ণিঝড়, মোকার কারণে পিরোজপুরের আবহাওয়া একটি ঘোর অবস্থায় আছে। পরিবেশে আবহাওয়া পরিষ্কার থাকলেও আকাশে মেঘনা থাকলেও হচ্ছে একটি গরম গরম ভাব শুরু হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সমুদ্রের পানি বৃদ্ধির পাশাপাশি সাথে পিরোজপুরের নদী অঞ্চলের পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে উপকূলীয় জেলা হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া এবং ইন্দুরগানি, ভান্ডারিয়া নদী পার্শ্ববর্তী এলাকা অনেকটাই হচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে, এবং মানুষ বেরিবাদের এলাকার মানুষ অনেকটা ভয়ের ভিতরে কাজ করছে। তবে প্রশাসন থেকে জানা হয়েছে যে প্রশাসন প্রচুর প্রস্তুত আছে এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য। তারা জানিয়েছেন যে পিরোজপুরের যে গতকালকে যে 460টি সাইক্লোন সেন্টার ছিল সেইটা বৃদ্ধি করে ইতিমধ্যে তারা 585টি সাইক্লোন সেন্টারে রূপ নিয়েছেন, এবং তারা জানিয়েছে যে প্রশাসন থেকে প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করার জন্য এবং নদী পাড়ের এলাকার মানুষজনকে সাইকেল সেন্টারে নেওয়ার জন্য এখনো তারা মাইকিং করে যাচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রেখে যে গতকাল রাতে সাইকেল সেন্টারে মানুষ অবস্থান নিলেও সকাল হওয়ার সাথে সাথেই তারা সাইকেল সেন্টার থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে, যেহেতু আবার সমস্যা হচ্ছে না এবং আবার পরিবেশটাকে স্বাভাবিক মানুষ মনে করছে, কারণ সকাল থেকেই রোদ্রোজ্জ্বল একটি দিন শুরু হয়েছে তাদেরকে। এইভাবেই চলছে পিরোজপুরের মোখার পরিস্থিতি। তবে আর একটা বিষয় বলে রাখি যে কৃষি অধিদপ্তর এবং
মৎস্যজীবীদেরকে জানানো হয়েছে যে এই পানি বৃদ্ধির সাথে সাথে মাছের গেরের বেশ কিছু মানুষ গেরে চাষ মাছ চাষ করে থাকে, সেই কারণে এই মাছ যদি পানি বৃদ্ধি হয়ে থাকে তাহলে মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে মৎস্য চাষিরা। আরেকটি বিষয় যে পুলিশ ইতিমধ্যে তারা জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় মোকা মোকাবেলার জন্য তারা প্রশাসনিকভাবে প্রস্তুত আছে এবং মানুষের মাল এবং যানের নিরাপত্তা দেওয়ার জন্য সাইকেল সেন্টার বাড়তি নিরাপত্তার জন্য তারা প্রস্তুত আছে। এছাড়া এবং প্রশাসন থেকে জানিয়েছে গতকাল রাতে প্রশাসনের বিভিন্ন সাইকেল সেন্টারে শুকনো খাবার এবং আলোর ব্যবস্থা বিকল্প ব্যবস্থা করা হয়েছিল এবং এই অবস্থায় বর্তমানে পিরোজপুরের মোকার পরিস্থিতি আছেন। এবং আমি এখন চলে যাচ্ছি উপকূলীয় আরেকটি জেলা পটুয়াখালীতে, এখানে আছে আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ ইব্রাহিম, আপনি জানান যে পটুয়াখালী জেলার বর্তমানে ঘূর্ণিঝড় মোকার পরিস্থিতি কি অবস্থা আছেন? ধন্যবাদ হাসিব। আসলে ঘূর্ণিঝড় মোকাবেলায় এখানে সর্ব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকালে যখন আমি লাইভ করেছিলাম তখন এখানে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে একটু ভারী ধরনের বৃষ্টি হয়েছিল। আপনাকে যদি দেখাই এখন আসলে কোথাও কোনো বৃষ্টির দেখা নেই, তখন সাগর উত্তাল ছিল কিন্তু এখন সাগর অনেকটাই আসলে শান্ত হয়ে গিয়েছে। আপনাকে যদি একটু জিনিস দেখে রেখে, এছাড়া টুরিস্ট পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু আপনার মাইকিং করছে এবং যার উৎসুক যে জনতা বা উৎসুক যে পর্যটক যারা এখানে ছিল তারা আসলে সমুদ্রের পাড়ে এসে আসলে সমুদ্রের গর্জন বা কী অবস্থা ছিল সেটা দেখার জন্য তারা কিন্তু এখানে ভিড় করেছিল এবং যারা সমুদ্রে নামতে ছিল তাদেরকে আসলে সমুদ্র থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমি এখানের যারা সিপিপি আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও আপনাকে আর একটু জানিয়ে রাখি, এখানে যে আশ্রয়ণ কেন্দ্রগুলো আছে সেগুলো সব কিছুই মানে আপনার আশ্রয়ণ কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে তাদেরকে সেইখানে নিয়ে যেতে হবে। এছাড়া যে মাছ ধরার ট্রলারগুলো ছিল সেগুলোও কিন্তু নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া খাদ্য বলেন আপনি গবাদি পশুর জন্য যে যে খাবার সেই শুকনো খাবার সবই কিন্তু আসলে করা হয়েছে। এছাড়া আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে মানে আপনার যে ভেরিবাদগুলো যেগুলো দুর্বল ভেরিবাদগুলো সেগুলোকে আসলে তারা এর আগেই কিছুটা সংস্কার করেছে এবং বাদবাকিগুলো তারা বালি ভর্তি বস্তাগুলো সেখানে রেখে দিয়েছে, যদি বড় কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে তারা সেইগুলোকে সেখানে দিয়ে রাখবেন। এছাড়া আসলে আর কোথাও কোনো দুর্ঘটনা সেভাবে কোনো ঘটেনি। এছাড়া আপনার যে পায়রা সমুদ্রবন্দর থেকে অন্ততপক্ষে 460 কিলোমিটার দূরে আপনার এই ঘূর্ণিঝড় মোকা আসলে অবস্থান করতেছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী সর্বোচ্চ সংবাদ। আমরা চলে যাবো স্টুডিওতে। জেসিকা সাইদ ইব্রাহিম, অনেক ধন্যবাদ আপনাকে। পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান এবং সেই সঙ্গে সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন, সাইদ ইব্রাহিম পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি।